পাত্র বন্ধুরা হঠাৎ করে পাটা কেটে গেল, দেখতে পাচ্ছ ধরে গেছে। তো গাছে ওটা হলো না, আর কেওড়া ফল দেখানো তোমাদের আর গেল না। তা আমি চেষ্টা করছি, আমি উঠতে পারি কিনা চেষ্টা করবো এবার। না না, ওই গাছে উঠতে গিয়ে পা কেটে গেছে বলে তাই বলে কি আমি কেওড়া ফল লাগাবো না নাকি? আমি উঠবো এবার। পা ধুতে গিয়ে ওখানে পা ধুতে গিয়ে হ্যাঁ ধুতে গিয়ে কেটে গেছে ওইখানে, এইখানটায় পা ধুতে কড়ি ফড়ি লেগে কেটে গেছে হয়তো। কোনোদিন আসে না, আজকে কি মনে করে আসলো আমার সাথে করে একসাথে এসেছি। আমি এতদিন এসেছি তাই এতটা পা কাটিনি আমার, টুকটাক হয়তো সামুকে কেটেছে কিন্তু এতটা পা কাটিনি আসার সাথে। তার এমনি ওর গা হাত পা গুলো একদম নরম, পাটা পুরো তুল তুল করছে। আমি একটু আগে সকালবেলা ওকে বলছিলাম, সকালবেলা গল্পটা করছে না ওকে, পেঁয়াজের খোসার মতন পা, একটু নরম স্কিন, একটু হালকা লাগলেই কেটে যায়। এখানটা ধরে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা কি বলবো, হঠাৎ করে একদম বিপদ ডেকে নিয়ে আসার মতো অবস্থা। এই যে বসে আছে, কড়িতে কেটেছে না, এই যে দেখো বসে আছে, পাটা উপরে দিয়ে এখন দাঁড়িয়ে আছি। কত আশা করে বললাম যে কেওড়া খাবো কিন্তু কেওড়া আর খাওয়া হলো না। তো সঞ্জয় বলছে যে কেওড়া পারবে, ওরও গাছে তুলতে ভয় লাগছে, তো খুব সাবধানে উঠতে হয় সবকিছু। এতদিন আমরা এসেছি তো এতটা এত বড় বিপদটা হয়নি। ওর পাটা কেটেছে প্রচুর, কারণ রক্তটা বেরিয়েছে অনেক। হ্যাঁ আয় তাড়াতাড়ি, বন্ধুরা শেষমেশ সেই কেওড়া গাছে আবার সঞ্জয় উঠছে। তো দেখা যাক, আস্তে বেরোচ্ছে অনেক, উঁচু করে রাখো উঁচু করে রাখো, তুমি পারবে না বুঝলে, ওখান থেকে পারতে পারবে। ওই দূরের দূরের দিকে দাও, দূরের দিকে, ওই ধারে ওই ধারে, এই পাকে দিও না। হ্যাঁ ওগুলো পরে তুলছি। আস্তে হাওয়া হচ্ছে কিন্তু, পটাপড়া চৈগুলো ছাড়িয়ে নাও ওর গাছ থেকে। বন্ধুরা এই যে দেখো মাটিতে ওই একটা ছোট, ওই যে ওই যে ছোট আর আছে নাকি? না না না, কই দেখি কই দেখি, দেখো একটু জলে ধুয়ে নাও। তোমাদের দেখতে হচ্ছে এই যে কেওড়া ফল, এগুলো কিন্তু হরিঙে খুব খায়, হরিঙে একদম প্রিয় একটা খাবার বললেই চলে, ফেভারেট ফেভারেট খাবার আমাদের। যেন বাঙালির মাংস মাছ ভালো লাগে, হরিঙের কিন্তু এই ফলটাই সবচেয়ে ভালো লাগে। চলো ধুয়ে নিই ভালো করে একটু। তো আমার জন্য সব জালিগুলো রেখেছো, দাও 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 শিখে দাও, লোভ বেড়ে যাচ্ছে যেন মনে হচ্ছে। পুরো সব জালিগুলো আমার জন্য রেখেছে, মানে যেগুলো পুষ্ট হয়েছিল সেগুলো সব খেয়ে নিয়েছে, আমার জিভে জল চলে আসছে ওরা খাচ্ছে। তুমি কি হরিণ খেয়েছ নাকি? এ চাবি ওইভাবে খায় না চিবিয়ে, কি বাবারে ওইভাবে খায় না, গাছ থেকে এগুলো আস্তে আস্তে এগুলো বিয়ে করে করে খেতে হয়, কষ লাগে পুরোটা খেলে। কষ তো ভালো, কষ ভালো, হ্যাঁ ওইগুলো খেতে হয়, শালটা সবুজ শালটা খেতে হয়। এসো বড় বড় কেওড়া ফলগুলো টক ভালো হয়, ভালো হয় খেতে, অত টক আমি খেতে ভালো না, কষই ভালো লাগে। চলো বাবা, এটা একদম জালি, পুরো তিনটে কেওড়া দিয়েছে, তা তিনটে কেওড়াই জালি কেওড়া। বন্ধুরা আমরা সামনে এগোচ্ছি, আর একটা নাকি বড় গাছ আছে বাবু বলল, পা কেটে গেছে তাই কি হয়েছে, ও তাও ছাড়ছে না, তবু যাবে। তো দেখা যাক, বলছিলাম বেশ মানে এরকম এক মুঠোর মতো কেওড়া হলে একটু বড় সাইজের কেওড়া চাটনি করতাম, বাড়ি গিয়ে একটু চাটনি করতাম। আর কেওড়ার চাটনিটা আমার বাপি কিন্তু খুব পছন্দ করে, সবারই ভালো লাগে কেওড়ার চাটনি, না না সবার ভালো লাগে না, আমার বাবু কিন্তু পছন্দ করে না কেওড়ার চাটনি, খাচ্ছিল। চলো দেখি
বন্ধুরা দেখো আবারও সেই কাটা পানি আবার গাছে উঠে আছে কেওড়া গাছে। এই যে এখানে আবার দুটো দেখতে পাচ্ছি, এই যে এই যে দুটো এখন কেওড়া গাছে উঠছি কেওড়া লাগানোর জন্য। এই যে কেওড়া ফল দেখতে পাচ্ছ, করে দেখিয়ে দিলাম, এই যে বড় বড় কেওড়া ফল, যার জন্য উঠেছে লাগানোর জন্য। আর ওখান থেকে উঠে যাচ্ছে, এই যে বাঁধের মতো চরচর করে উঠে চলে যাচ্ছে। হরিণ কিন্তু গাছে উঠতে পারে না, ওই কেওড়া গাছের ফল নিচেই পড়লে তখনই খায় গড়ানের ফলটা যে এত সুন্দর, এটা আমি আগে কখনো দেখিনি। আর এই সাইডে কিন্তু কেওড়া গাছ, কাছেই কেওড়া গাছ এইটা। চলো, এখানেও কেওড়া হয়েছে হালকা হালকা ছোট ছোট। এই যে গড়ানের ফল একটা নিয়ে নিয়েছি, ঠিক আছে, ভালো লাগছে। কিন্তু এই কানে দাও তো ভালো লাগে, দু সাইডে দুটো দিলে। হ্যাঁ, কানে দিলে ভালো লাগে, এরকম কানে। হ্যাঁ হ্যাঁ, কানে কাঁকড়া ধরবে, ধরো দেখি। ওই তো চাপ 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 কাঠ, ছোট কাঠ তা। ওই তো হ্যাঁ, খাদাও খাদাও, ওই যে বেরিয়ে যাচ্ছে, ধরো 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 ধরো, এবারা দাদু সরো দিকে আমাকে, দাঁড়া 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 দাঁড়া, তো পা পা পা, দাঁড়া দাঁড়া, এই তো ছোট হবে তো। রাতের বেলা মাছ ধরতে যাই, মাছ কাঁকড়া ধরতে যাই জঙ্গলের ওপারে। তো এখন যাচ্ছি এই যে দেখো বন্ধুরা, বাঘের জাল। এই যে দেখেছো, বাঘের জাল দেওয়া আছে। এই জাল টপকে বাঘ এপারে চলে আসে। আর দেখো পুরো তুফানের মতো ঢেউ হচ্ছে এদিকে, দেখেছো জালগুলো কিরকম, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে জাল, বন্ধুরা দেখো এখানে ঢেউ কেমন হচ্ছে। এখানে কিন্তু প্রচুর ঢেউ হচ্ছে। আর এই মুহূর্তে কিন্তু কেউ নদীতে মাছ ধরতে এই মুহূর্তে কেউ যেতে পারবে না, কারণ প্রচুর ঢেউ। এই ঢেউয়ে গেলে যখন তখন নৌকা ডুবে যেতে পারে, আর মাঝি ভালো না হলে তো খুবই সমস্যা। আর এই যে দেখো বাবু কিন্তু গাছে উঠে গেছে। ওই যে আমি তো ওকে দেখতেই পাচ্ছিলাম না, আমার এক হাতে ব্যাগ, আমি তো টেনে জুম করতেও পাচ্ছি না। আমি যাচ্ছি ওর কাছে এখন। এই যে দেখো ও অলরেডি গাছে, আমি তো ওকে খুঁজেই পাচ্ছি না। ওখানে পেয়েছো কেওড়া কি না? রক্ত বেরোচ্ছে এখনো, কি বেরোচ্ছে রক্ত? কি অল্প অল্প, তাও ওখানে উঠেছো কেন? লাঠি কোথায় পাবো আমি? এই যে একটা বোধ হয় পেরেছে কেওড়া। এই যে বন্ধুরা কিভাবে কল কৌশল করে দেখো পাড়া হচ্ছে। এই যে জালের দড়ি দেওয়া হলো, ওই যে জালের দড়ি নিয়েছে, কিভাবে ধরছে দেখো ওই ডালটাকে, কারণ ওই ডালে প্রচুর কেওড়া। তাড়াতাড়ি বাবু, একটু তাড়াতাড়ি করো। এই এই যে তো কিভাবে কিভাবে করবে ও ডালটা, ওই যে ডাল ধরে ফেলেছে, একটু নাড়া দাও। ওই তো পড়ছে পড়ছে, হ্যাঁ নাড়া দাও, পাকা হলে পড়ে যাবে। ওই তুই 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 এই দেখো দেখো, এই যে দেখো কত কেওড়া পড়েছে, এখনো পড়ছে নিচে। ওই একটা পড়ছে বলে আমরা লাস্টে উঠে আসবো।
বন্ধুরা এই যে কেওড়া নিয়ে এসেছি এতটা দেখো এগুলো বেশ পাকা পাকা আছে ছোট ছোট কেওড়া কম এই যে দেখেছো আজকে এই কেওড়া চাটনি করব সবকিছু গোছাবো গুছিয়ে সান্দান করব এখন সান্দানটা করে আসি কারণ বেলা গড়িয়ে গেছে তো চলো দেখলাম বাপি এখন স্কুল থেকে আসেনি স্কুল থেকে কখন আসে দেখি মা গেছিল ওকে আনতে কিন্তু ওর এখনো ছুটি হয়নি তো চলো টাটা সবাই ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে